যাওয়ার পেছনের কারণটা আমার বডি বিল্ড আপের মেইন কারণ। আচ্ছা, আর ইচ্ছা আছে ঋতিক রোশন অথবা আয়ুষ্মানের মধ্যে একটা বডি ইনশাল্লাহ। আপনারা অনেকেই শুনছেন যে জিনের বাদশা, তারপরে বিভিন্ন পেজে, বিভিন্ন ইউটিউবে, বিভিন্ন ভিডিওতে যে জিনের বাদশা ওনারা জিন নিয়ে আসে, জিনের খাবার নিয়ে আসে। আজকে ওনাদের সাথে কথা বলবো। আমি মোহাম্মদ আল আমিন, আমার পার্সোনাল পেজ রয়েছে, ওটার নাম হচ্ছে আপনার আল আমিন ফিটনেস। তো মেহেক ভাই আছেন, আপনারা বুঝতেই পারছেন আমি কার সাথে কথা বলবো আজকে। তো উনি হচ্ছে মেহেক ভাই, ওটা হচ্ছে মেহেক ভাইয়ের ওয়াইফ। তো এখন মোটামুটি অনেকে রয়েছেন লাইভে, তো আজকে জিন নিয়ে কোনো টপিকস হবে না, তাদের ব্যায়াম সম্পর্কিত কথাবার্তা হবে, যে কথোপকথন হবে সম্পূর্ণ কথোপকথন ব্যায়াম নিয়ে হবে। তো মেহেক ভাই, জিমে ভর্তি হওয়ার পেছনে কারণটা সবাইকে একটু বলে দেন। জিমে ভর্তি হওয়ার পেছনে কারণটা আমার বডি বিল্ড আপের মেইন কারণ। আচ্ছা, আর আগে যেরকম দেখতেই পাচ্ছেন অনেকটা শুকিয়ে গেছি, এরকম না, ভালো একটা ফিটনেস নিয়ে আসতে যাচ্ছি। গতকালকে ফার্স্ট টাইম ছিল আমার কাছে, হ্যাঁ ছিল। আর আলামিন ভাইয়ের সঙ্গে কাজ করছি, পজিশনে ভালো একজনকে পেয়েছি, খুব ভালো লাগছে আমার। আচ্ছা, এখানে জিম সাইন জিমে ভর্তি, আর এখন যেরকম দেখতে পাচ্ছেন এরকম থাকবো না ইনশাল্লাহ। আশা করি ইনশাল্লাহ ভালো একটা ফিটনেস আমি দিতে পারবো। এটার জন্য দোয়া রইলো। হ্যাঁ, মুভি হওয়ার জন্য পিছনে বাংলাদেশের কোন টিম আমি করবো না, হলিউডে একটা মুভি করবো যেখানে মুভির নাম রাখা হবে মেন লাইফ জিন এন্ড এলিয়েন। সেখানে আমি রকি জনসন অথবা ঋতিক রোশনের মতো মানুষকে আমি আপনার আশা পূরণ হোক আমি চাচ্ছি, কারণ তাদের খুব বেশি আমি তাদের ফ্যান। আর সেরকম আমি ফিটনেস দেওয়ার নিজের চেষ্টা করবো, এখানে হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো। আর জিম করা আমার খুবই পছন্দ, যত হার্ড ওয়ার্ক করতে থাকবো মন মনস্কতা ততই ভালো লাগবে। অবশ্যই আমার খুব ভালো লাগছে, আমি আমাকে মানে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত খুব ভালো গিয়েছে, যদি একটু মাথাটা একটু নিচের মাথাটা একটু পেইন এখন, তবু ভালো লাগছে দেখছেন কিরকম ট্রেনিং করাইছি। আমি নিজেও ভাবি যে এরকম একটা কোচ পেয়ে আমি খুব খুশি। আর চারটা বাজার কথা ছিল, একটু লেট হয়ে গেছে, কিছু ইন্টারভিউ ছিল তাদের কারণে একটু লেট হয়ে গেছে, কোচের উত্তর অনেক দিতে হচ্ছে বারবার। দেখা যাক একটা কোথায় গিয়ে পৌঁছায়, কিন্তু নিজের এই মাসে সেখানে পৌঁছানোর ট্রাই করব ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর আজকে সম্পূর্ণ লাইভটা আপনারা দেখবেন, কি কি ওয়ার্কআউট করে এগুলো দেখাবো। আর আমার ইউটিউব চ্যানেল আছে, ওই ইউটিউব চ্যানেলে ওনার নিয়মিত ভিডিও ছাড়া হবে ইনশাল্লাহ। আর ভাইয়ার গ্রামের বাড়িটা? হ্যাঁ, আমার গ্রামের বাড়িটা রাজবাড়িতে। রাজবাড়ি, রাজবাড়ি থেকে আমি বড় হয়েছি, পড়াশোনা করেছি রাজবাড়ি হাই স্কুলে, দেন রাজবাড়ি কলেজে পড়াশোনা করে ঢাকা মহাখালীতে চলে আসি, হোটেল ম্যানেজমেন্ট ডিপ্লোমা কমপ্লিট করেছি মাশাআল্লাহ। তো এখন ওনাকে ডায়েট প্ল্যান, তারপর ওয়ার্কআউট প্ল্যান দেওয়া হয় নাই। আমি যতটুকু পারি প্রথমত ফ্রি হ্যান্ডগুলো ওনাকে দেখাই দিতেছি। আর ভাবিকে বলছিলাম যে ভাবি ব্যায়াম ট্যাম করবেন নাকি, উনি করবে না, যাই হোক উনি নেক্সটে করবে। ভাইয়া যদি ওরকম চেঞ্জ হয় তো উনিও ওরকম প্ল্যানিং নিয়ে আবার ফাইটে নামবে। তো দেখা যায় ভাইয়ের মোটামুটি একটা শেপ আসল, যেটা খুব আকর্ষণীয়। তো ইনশাল্লাহ অনেকটা আপডেট হবে সামনে, আপনারা দেখতে পাবেন। আমি বেস্টটা দেওয়ার ট্রাই করব। তো চলুন কি কি ওয়ার্কআউট সবগুলো দেখাই দিই সবাইকে। ভাই আপনার কাছে ব্যায়ামের মানে কি?
ভাই নিজের শরীরটা কন্ট্রোল করা, সুস্বাস্থ্যের দিকে নজর দেওয়া। আচ্ছা, ব্যায়ামটা করলে আর কি শরীর সুস্থ থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আমার মূল লক্ষ্য এটাই। আচ্ছা, যে ব্যায়াম করবো শরীর সুস্থ থাকে। আপনি যেদিন ব্যায়াম করেন ওই দিন কেমন লাগে? ব্যায়ামের মানে কি তোমার কাছে বলো? ব্যায়ামের মানে হচ্ছে নিজের শরীরকে ফিট রাখা, সুস্থ রাখা, এর জন্য ব্যায়াম করতে আসে আমার। আচ্ছা, আজকে তো ফার্স্ট টাইম না? এর আগে কখনো ব্যায়াম করছিল? এর আগে এমনি হালকা পাতলা জিম করেছি। কোথায় করছিল? ঠিক আছে ভাই, এই তো মেঘ ভাই কি করতেছে ওইটা আমরা দেখি, চলুন। মেঘ ভাই এখন পুশ আপস করতেছেন। পুশ আপস এমন একটা ব্যায়াম যেটা আপনার আপার বডিকে খুবই স্ট্রং করে, চেস্ট, ট্রাইসেপস অ্যান্ড ডেল্টয়েড এগুলাকে খুবই মজবুত করে। তো আপনারা চাইলে নিয়মিত বাসায় পুশ আপস করতে পারবেন। অনেকে আছেন যারা জিমে এসে ব্যায়াম করতে পারেন না, তো তারা চাইলে বাসায় পুশ আপস করতে পারেন, লেগ স্কোয়াট করতে পারেন। কিছু ফ্রি হ্যান্ড আছে যেগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকে, দেওয়া আছে, ওইখান থেকে আপনারা দেখে দেখে করতে পারেন। তো মেহেক ভাই মাশাল্লাহ ভালোই পুশ আপস দিতে পারে, উনি আগে থেকে অনেকটা স্ট্রং হয়েছে। গতকালকে ভাইব্রেশন করছিল শরীরটা উইকের কারণে, তো আজকে মোটামুটি দেখা যায় ভালোই পুশ আপস দিতেছেন। আর ভাবিও তাকে অনেক সাপোর্ট করেন, এদিকটা খুবই ভালো লাগছে আমার কাছে। কয় সেট ছিল ভাই পুশ আপস? লেট পুল ডাউন আপনার ব্যাক মাসেল এবং হাতের পেশিকে খুব মজবুত করে, তো কেউ স্কিপ করবেন না। লেট পুল ডাউন হচ্ছে ফ্রি হ্যান্ডের একটা মাই যেটা আপনার আপার বডিকে খুব স্ট্রং করে। আল্লাহ হাফেজ। আমি ছাড়বো না, জীবন করবো। মানে কিন্তু বারবার হচ্ছে যে এই বডি নিয়ে জিম করলে আপনাদের শরীর ভেঙে যাবে, জিম করাটা ভেঙে করা উচিত হবে না। কিন্তু আমি আসলে একটু ঘাটতে রাখ, আমি যেটা চ্যালেঞ্জ হিসাবে নিই সেটা নিয়ে গুড জিম আমাকে অনেক দূর নিয়ে যাবে এবং আমি আমার সফলতা পৌঁছে যাবো। আমি দেখিয়ে দিব চ্যালেঞ্জ কী, আর আমি আমার চ্যালেঞ্জে সবসময় কখনোই হার মানি না, নেভার গিভ আপ, বিপদ দ্য বিপদ। তো আপনারা চাইলে 4টা বাজে আমাদের সাইলেন্ট জিমে আসতে পারেন ভাইয়ের সাথে মিট করার জন্য, ছবি তোলার জন্য, আর আমাদের জিমটাকেও আপনারা উপভোগ করতে পারেন। সামনে শীত আসতেছে, তো সবাই একটু অলসতা ঝেড়ে ফেলা, আপনারা চাইলে এক্সারসাইজগুলো করতে পারেন। আপনি কি লাইভ দেখে আসছেন? আপনি আমার লাইভ দেখে আসছে, যাই হোক। আচ্ছা, আমাদের জিমটা কেমন ভাই? অনেক ভালো। আচ্ছা, মেঘ ভাইকে আবার একটু দেখাই দিই। তো
এটা হচ্ছে ওনার কন্ডিশন, ইনশাআল্লাহ সামনে আরেকটা ভালো কন্ডিশন নিয়ে আসবে, তো দেখে রাখেন সবাই। চাপ দেন তো ভাই পেটে, ব্রেথ আউট, গুড। তো এই হচ্ছে ওনার কন্ডিশন, ইনশাআল্লাহ ভালো কিছু নিয়ে আসবে, দেখে রাখেন আপনারা। ধন্যবাদ, আবার কথা হবে, আল্লাহ হাফেজ।